যে পদ্ম শিবিরে কি পড়েছ, এ নিয়ে জোর জল্পনা এই হেডিং দিয়ে এই খবরটা বেরিয়েছে। এই খবরের আমি তীব্র প্রতিবাদ করছি, কারণ যে খবরের কোনো ভিত্তি নেই। পরেশ অধিকারী কি বিজেপিতে যোগ দিচ্ছে, এরকম খবরে হইচই পড়ে যায় রাজ্যে। খবর নিয়ে শুভেন্দু অধিকারীও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই খবরের পর সাংবাদিক সম্মেলন করে পরেশ অধিকারীর দাবি ভিত্তিহীন খবর। আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করিনি, যদিও বিজেপি নেতৃত্বদের দাবি শুভেন্দু অধিকারীর খবরটি ফেক বোঝাতে চায়নি। তিনি বলেছেন পদ্মে বিজেপি সেটি কাল্পনিক, কারণ বিজেপিতে পরেশের মতো নেতাদের ঠাঁই নেই। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী টেলিফোনে জানান, পরেশ অধিকারীর মতো চাকরি চোরকে আমরা দলে নেব না। বিজেপিতে যোগ দিতে যোগাযোগ নিয়ে বাপি গোস্বামী জানান, পরেশ অধিকারী গত লোকসভা নির্বাচনের আগেও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, এমনকি আমার উপস্থিতিতে বৈঠকও হয়, কিন্তু আমরা তাকে দলে নেইনি, এবারও তাকে দলে নেব না। শুধু তাই নয়, পরেশ অধিকারীর মতো তৃণমূলের অনেক নেতাই যোগাযোগ শুরু করেছে। সেই দুর্নীতিগ্রস্ত গরু পাচার বালিবাজারের সঙ্গে যুক্ত নেতাদের আমাদের দলে নেওয়া হবে না। অন্যদিকে পরেশ অধিকারী সাংবাদিক সম্মেলন করে জানান, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করছেন যাতে শুভেন্দু অধিকারীর মেঘলিগঞ্জে জনসভায় লোক বেশি হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা পরেশবাবুকে প্রশ্ন করেন, বিজেপি না হয় তাদের সুবিধার্থে প্রচার চালাচ্ছে, আপনাদের তৃণমূলের একাংশ সেই জল্পনা উস্কে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে পরেশবাবু জানান, যারা দলবিরোধী কাজ করছেন তাদের কথা জেলা নেতৃত্বকে জানানো হবে। শুনে নেব কি বললেন পরেশবাবু। একটা খবর ছাপানো হয়েছে, যে খবরের শিরোনামই ছিল যে পদ্ম শিবিরে কি পরেশ, এ নিয়ে জোর জল্পনা, এই হেডিং দিয়ে এই খবরটা বেরিয়েছে। এই খবরের আমি তীব্র প্রতিবাদ করছি, কারণ যে খবরের কোনো ভিত্তি নেই, যে খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খবরটা করানো হয়েছে। কতিপয় যারা নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে অনেকে যারা মন্তব্য করেছেন সেখানে, তারাও পার্টির সঙ্গে কোনো ওতপ্রোতভাবে জড়িত নয় এবং তারা তাদের মন্তব্য দিয়েছেন, কিন্তু খবরের যে মূল ভিত্তি সেই ভিত্তিটাই পাওয়া গেল না যে খবরটা কোথার থেকে আসলো। আমি এই খবর দেখার পরে অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে সাংবাদিক সম্মেলন করে আপনি আপনার মন্তব্য জানাবেন এবং এটা আপনার অধিকার, সেই অধিকার নিশ্চয়ই আপনি সাংবাদিকদের সামনে রাখবেন। এবং যে খবরের কোনো ভিত্তি নেই, যে খবরটা সম্পূর্ণ ফেক, কিছুক্ষণ আগে দেখলাম শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি নিজেই জানিয়েছেন যে এটা একটা অকল্পনীয় বিষয়, যে খবরের কোনো ভিত্তি নেই, এই খবর বাস্তবে কোনো দিন এটা সম্ভব না। কাজেই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে এই কথাই বলতে চাই যে খবর সম্পর্কে, এই ভিত্তিহীন খবর সম্পর্কে আপনারা নিশ্চয়ই এই খবরটা পরিবেশন করবেন, যাতে এই ভিত্তিহীন খবরের মধ্যে দিয়ে সংবাদপত্রের মান যাতে আরও খারাপ না করে। উত্তরবঙ্গ সংবাদ আমরা সকলেই পড়ি, যে উত্তরবঙ্গ সংবাদ সকালে সবার আগে মানুষ উত্তরবঙ্গ সংবাদ দেখতে চায় আজকের নিউজটা কী। এই খবরের কাগজে এইভাবে পরিবেশিত হওয়াতে অনেকেই তারা ফোন করে জানার চেষ্টা করছেন যে খবরটা আদৌ কীভাবে খবরটা পরিবেশিত হলো এবং কীভাবে এই খবরটাকে বানানো হলো। তা আমি তীব্র প্রতিবাদ করছি, আশা করছি আপনারা সাংবাদিক বন্ধুগণ এবং আমার ছোট ভাইয়ের মতন এই সাংবাদিকরা যাতে এই খবর পরিবেশন করে নিয়ে আগামী দিনে যাতে সত্য জিনিসটাকে উদ্ঘাটিত করা হয়, সেই জন্যই আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে অনুরোধ করব।
আপনার কেন মানে কেন এই সময় আপনার বিরুদ্ধে এই অপপ্রচার চলছে, মানে কি মনে করছেন আপনি, মানে এই সময়টা কেন আর কি হঠাৎ বেছে নিল আর কি যে যোগ দেওয়ার বা এই বিষয়টা নিয়ে আলোচনা চর্চা বা যাই বলুন আর কি, যেটা আপনি বলছেন ভুল সেটা এই সময় কেন আর কি আপনার কেন মনে কি মনে হচ্ছে যেটা? সিবিআই একটা থানাতে চার্জশিট, কোর্টে একটা চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটের বিষয় নিয়েই তারা নানা রকম গল্প তৈরি করছে যে এখান থেকে বাঁচার জন্যই নাকি আমি এইসবগুলো করছি, কিন্তু এই খবরের কোনো ভিত্তি নেই। শুভেন্দু অধিকারী সবার আগেই কথাগুলো বলা হচ্ছে, তো এটাকে আপনি কীভাবে দেখবেন? যে এগুলি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আগামী 19 তারিখ শুভেন্দু অধিকারী মেখলিগঞ্জে সভা করবেন, সেই সবার আগে পরিবেশিত হলে পরে কিছু লোকজন আসবে এই মাঠে, এটাও একটা তাদের উদ্দেশ্য হতে পারে যে তাদের দেখতে আসবে, মাঠটা ভিড় জমবে, এটাও হতে পারে তাদের একটা পরিকল্পনা বলে আমি মনে করি।